আসসালামু আলাইকুম। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধলেশ্বরী নদী, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা দিয়ে এই নদীটা বয়ে গেছে। তো আমি যে মাছ টাছগুলো কিনি মূলত এই নদী থেকেই মারে, এবং এটা কিন্তু খরস্রোতা নদী, মানে সবসময় নদীতে স্রোত থাকে। তারপরে এই যে পাশে দিয়ে বিভিন্ন সবজি ক্ষেত, এই যে এখানে মানুষজন সবজি লাগাইছে, এগুলো হচ্ছে ফুলকপি গাছ। তো এই যে এখানে একটা খেয়া ঘাট আছে, মানুষের জন্য যে খেয়ে পারাপার হইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অত্র এলাকার যে বাসগুলো আছে, এরা এখানে কিনা এখানে আনে রাখছে, এবং এই নদীপথে এই বাসগুলো নিয়ে তরা চলে যাব, কোনো কষ্ট নাই, বাসের উপরে যা স্রোতে চলে যাব, এবং এই বাসই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে। দেখতে পাচ্ছেন নদী, আমি চারিদিকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে খেয়া নৌকা চলে গেল এইমাত্র। এই বাসগুলা মোটামুটি আপনারা যখন কিনেন কত টাকা দিয়ে কিনেন? দিলাম গো কত, 35 টাকা কিনে আছে, কত আবার একটু কমে আছে। আর যখন ওই জায়গায় যায় একটা সাধারণ মানুষ কিনবে, তখন একটা বাস কত খরচ হতে পারে ওদের কিনতে? 100 টাকার উপরে না আরো বেশি খরচ হয় তখন কিনতে? 100 টাকার উপরে যাবে। ওরা একটা সাধারণ ওই যে বড়াটা বইরে আছে 800 কত 300, একটা বইরে আবার 700-800 টাকা বিক্রি করে, কত বড়টা। মানে মেন কথা হচ্ছে এই যে নিতে যে সময়টা লাগে আর এই যে শ্রমিক খরচ আপনাদের। আপনারা কিভাবে ই করেন? আপনারা কি মানে আপনাদের কি কোনো বেতনভুক্ত কর্মচারী, মানে ভাগি, মানে সবাই ভাগে যোগে টাকা ইনভেস্ট করে কাইটে? ও এটাই ভালো, এটাই ভালো। মানে এখানে কেউ কারো বস না, মানে সবাই সবার আন্ডারে চাকরি করেন। বুঝতে পারছি। তো এই ছিল বাসের আপডেট। দেখতে পাচ্ছেন যে গ্রাম থেকে বাস কালেক্ট করে কীভাবে পুরো বাংলাদেশে ছড়ায় যায়। তো এই নদীগুলো হচ্ছে ওইটার লাইফ লাইন, কারণ এই নদীতে নেওয়ার কারণে অনেক এদের খরচ অনেক কম হবে, কিন্তু এটাই যদি আপনার ট্রাকে করে বা অন্য কিছু নিতে অনেক খরচ হতো। নদীর জন্যই তো আপনাদের খরচ কমতেছে, তাই না? মানে বিনা ইয়েতে এখানে মানুষ থাকবো মনে হয় এই বাসের উপরে বসে? হ্যাঁ, হয়তো পাইকার আসলে এখান থেকে বিক্রি করে হলাম, ওরা ওরা এই বাসের মধ্যে বসে নিয়ে যাবে। বুঝতে পারছি। আর এদিকে যে মূলা ক্ষেত, মানুষজন কাজ করতেছে। ভাই আসেন উস্তা ক্ষেত দেখে আসি। এই যে উস্তা ক্ষেত আসলাম, দেখেন অলরেডি এই যে উস্তা ধরে গেছে, এই যে ঠিক আছে। মানে এদিকে বন্যা শেষ হওয়ার সাথে সাথে মানুষের কাজকর্ম শুরু হয়ে যায়, এবং এর জন্য এবং যত আগাম বুনতে পারবে তত কৃষকের প্রফিট। তো আমি ভুল করছি আসলে, আমার ক্ষেতে এরকম উস্তা টুস্তা না করে, কারণ আমার ক্ষেতে প্রচুর ঘাস হয়। আর এইভাবে এই করলে সুবিধা হইতেছে যে আপনি শুধু গাছের গোড়াটা নেড়িয়ে দিলেই যে আশেপাশে ঘাস থাকলেও সমস্যা নেই। তো এটা একটা আইডিয়া নিলাম, নেক্সটে এরকম কিছুই করতে হবে, এরকম মাচা, সুতার মাচা দিয়ে, হ্যাঁ, নিচে গাছ থাকলেও সমস্যা নেই। তো এটা একটা মিস্টেক করে ফেলছি, আর এখন টাইম চলে গেছে, এখন যদি করি তো তখন দাম পাবো না, তখন সবার হয়ে যাবে। এরা যেরকম সময় করছে ঠিক ওই সময় আমার করা উচিত ছিল। এই দিকের জমিতে আর একটা জিনিস আপনি প্রচুর লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে যেদিকে তাকাবেন শুধু লেবু গাছ, মানে একরের পর একর লেবু ক্ষেত। তো এটাই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।